হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে স্বাগতম জানাই অমরকার ইউটিউব চ্যানেলে তোমাদের সাথে আছি আমি অমর তো আজকে তোমাদের সাথে আমি একটা নেকলেস শেয়ার করবো তো এটা নর্মাল একটা নেকলেস হবে আর এই নেকলেসের প্রসেসটা তোমাদের আমি যতটা করবো খুব ইজি প্রসেসে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করাবো আর যাদের জিনিসটাকে তোমরা বুঝতে পারো তো আমি সেরকম হিসেবে ভিডিওটা বানাবার চেষ্টা করব ওকে তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা অনুরোধ ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে তোমরা যুক্ত হতে পারো ওকে তো চলো আমি তাহলে ভিডিওটি শুরু করি তো নেকলেস বানানোর জন্য দেখো সবার প্রথম নেকলেসের মাপটা আগে তোমাদের শিওর হতে হবে ওকে তো নেকলেসের মাপ আমি এখান থেকে একটা সার্কেল নেবো সার্কেল জিরো এন্টার নেকলেসের মাপ সাধারণত একশো ষোলো এম হয় ওকে মানে ওয়ান হান্ড্রেড সিক্সটিন এম হয় নেকলেস ওকে এই দেখো ওয়ান হান্ড্রেড এটা হচ্ছে নেকলেস ওকে এটা হচ্ছে আমার নেকলেসের গলাটা মানে আমাদের যে গলা হয় এই মাপটা অনুযায়ী আমাদের একটা মোটামুটিভাবে করা হয় ওকে এখান থেকে একটা বোথ সাইড লাইন নেবে লাইনটাকে ড্র করে এটাকে ট্রিম করতে হবে ওকে এটাকে ট্রিম করো ওকে এবার আমাকে নেকলেসটা এখানে সাজাতে হবে তো তার আগে আমি এটাকে হাইট করে দেবো দেওয়ার পর এখান থেকে জেমসে যাব জেম লোডার এখান থেকে একটা প্রিন্সেস নেবো ওকে প্রিন্সেসটা আমি নেব থ্রি পয়েন্ট ফাইভ এম এম ওকে নেওয়ার পর এখান থেকে একটা বক্স নেব সেন্টার করব জিরো এন্টার থ্রি পয়েন্ট ফাইভ ডবল এন্টার ওকে এখানে আমরা একটা বক্স চলে এলো এটাকে অফসেট করব অফসেট পয়েন্ট ফাইভ ওকে বাইরের দিকে এটাকে অফসেট মারবো পয়েন্ট সেভেন আবার বাইরের দিকে এটাকে অফসেট মারবো পয়েন্ট পয়েন্ট এইটের করো ওকে এটা হচ্ছে আমার টু ডিটা হয়ে গেল মানে আমি যে নেকলেসটা আমি করব সেটা থাকাটা আমার রেডি হচ্ছে ওকে আর এর মধ্যে আজকে তোমাদের যে বেনি তার কীভাবে করতে হয় সেই প্রসেসটা আজকে তোমাদের আমি দেখিয়ে দেবো ওকে ওকে চলো তাহলে ভিডিওটি করতে করতে তোমরা বুঝতে পেরে যাবে যে কোথা থেকে কি করতে হয় ওকে মানে এক একটা স্টেপ তোমরা ফলো করবে ওকে তো তাহলে তোমাদের কাছে জিনিসটা খুব ইজি হয়ে যাবে তো এখান থেকে আমি একটা লাইন ড্র করব করার পর এখান থেকে একটা পয়েন্ট নেব সার্কেলটা নেব পয়েন্ট নাইনের রং দেবো দেওয়ার পর এটাকে মুভ করব এই লাইনটাকে ডিলিট করে দেবো ওকে এটাকে অ্যারে পোলার করবে এই অ্যারে পোলার জিরো এন্টার ফোর ডবল এন্টার ওকে তো তোমরা কমেন্টসগুলো এখানে কমেন্টসগুলোকে ফলো করো তাহলে বুঝতে পারবো জিনিসটা কোথা থেকে কী হচ্ছে ওকে এটাকে আমি গ্রুপ করে দেবো দেওয়ার পর সার্কেলটাকে আনহাইট করবো ওকে এটাকে হাইট করে দিই এবার এই যে ট্যুরিটা আমি করলাম এটাকে এক কপি নিচের দিকে নিয়ে আসবো মানে একশো ষোলো এমএমের যে আমার সার্কেলটা আমি ড্র করলাম নেকলেসের জন্য সেই জায়গাটায় এবার আমাকে সরি পয়েন্টটা চালু করতে হবে এটাকে রোটেট করবে ওকে পয়েন্ট টু ইন উপর দিকে এটাকে মুভ করো ওকে মানে আমার এই যে একশো ষোলো এম এম যে আমরা নেকলেসের সার্কেলটা নিয়েছিলাম তার বাইরের দিকে ওকে এবার দেওয়ার পর এখান থেকে একটা নর্মাল লাইন ড্র করো যে লাইনটাকে ফলো করে আমাকে আমার টুরিটাকে সায়াত হবে ওকে তো দেখো এবার আগে আমাকে আর একটা করতে হবে সেটা কি দেখো হ্যাঁ এখানটা আমার যদি জয়েন্টের রিং দেওয়া হবে ওকে তো এখান থেকে একটা সার্কেল নেব টু পয়েন্টটা চালু করব এটা ম্যাক্সিমাম থ্রি এম এম একটা সার্কেল মোটামুটিভাবে একটা ড্র করো ওকে করার পর সব কটাকে সিলেক্ট করো এই যে রোটেড জিরো কপি ওকে এখানটার এন আর এখানটার এন এখানটার এন ওকে বুঝতে পারছো তো জিনিসটা বোঝাচ্ছি ওকে আমার এক সাইডটা আমার সাজানো হয়ে গেলো এবার এটা হচ্ছে আমার চেনটা এবার নিচের যে পেন্ডেন্টটা মানে নেকলেসের যে নিচে পেনডেন্টটা তৈরি হবে ওকে সেই জিনিসটাকে এবার আমাকে করতে হবে মানে নিচের যে থাকাটা সরি ভুল বললাম নেকলেসের নিচের যে থাকাটা তৈরি হবে এবার সেই জিনিসটাকে আমাকে তৈরি করতে হবে ওকে তো এর জন্য আমি কী করব এইগুলোকে টোটাল এইগুলোকে টোটাল আমি গ্রুপ করবো হ্যাঁ গ্রুপটা এই জন্যই করা কার্ভগুলো যাতে না এদিক ওদিক আমার হয়ে যায় ওকে তো এই জিনিসটাকে আমি হাইট করে দেবো দেওয়ার পর এখানে যেহেতু আমার একটা থাকা রেডি হয়ে আছে ওকে এটাকে আমি এক কাজ করব কপি করব। এন্ড টু এন্ড কেননা আমার এইটা হচ্ছে থাকার মানে কলেটটা আমার যে প্রিন্সেসটা বসবে এটা হচ্ছে আমার তার কলেট এইখান থেকে এইখানটা অবধি এটা হচ্ছে আমার জালি এইখান থেকে এইখানে অবধি এটা হচ্ছে আমার সলিড মেটালটা হবে যেটা হবে ডাট ওকে এবার এইখান থেকে এইখানটা যেহেতু আমার ডাট রেডি আছে তো এইখান থেকে এইখানে আমার হবে ওয়ান পয়েন্ট ফোর মানে টোটাল আমার হবে ওয়ান পয়েন্ট ফোর মেটাল ওকে আর আমি কপি করব এখান থেকে সরি কপি না এটাকে মেরার করতে হবে মেরার বোথ সাইডে করার পর এটাকে কপি করব এইখানে একটা আবার এটাকে মেরার করব নিচের দিকে ওকে বোঝা গেল আমার জিনিসটা থাকাটা রেডি হয়ে গেলো এটাকে আমি গ্রুপ করে দেবো দেওয়ার পর এক কপি নিচের দিকে নিয়ে আসো আনার পর যেটাকে আমি হাইট করেছিলাম সেটাকে আমি আনহাইট করে দেবো এটাকে হাইট করলাম স্টোনটাকে হাইট করে দিলাম ওকে তো এ দেখো আমার এখানে নিচের থাকাটা একদম চলে এসেছে ওকে এটাকে একটু মুভ করে দিই উপর দিকে ওকে এটা হচ্ছে আমার নেকলেসের ভালোভাবে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে আমার নেকলেসের টুডিটা ওকে মানে এটাকে আমি মেরার করলে আমার বুথ সাইডে চলে আসবে ঠিক আছে তো চলো তোমাকে একবার দেখিয়ে দিই মেরার করে এই যেটাকে যদি আমি মেরার করি বুঝে গেল জিনিসটা এটা হচ্ছে আমার নেকলেসটা আর এটা হচ্ছে আমার নিচের থাকাটা ওকে তো চলো এবার তাহলে ডি করা আরম্ভ করি হ্যাঁ তো থ্রি ডি করার জন্য আমি এগুলোকে টোটাল হাইট করে দেবো দেওয়ার পর যেটা হাইট করেছিলাম সেটাকে আনহাইট করব ওকে এটাকে এক কপি সাইডে নিয়ে গিয়ে এটাকে হাইট করে দেবো দেওয়ার পর এটাকে আনগ্রুপ করে দেবো হ্যাঁ এগুলোকে ডিলিট করে দেবো আর লাগবে না আমার স্টোনটাকে থাক চলো এবার ডি করা আরম্ভ করা যাক হ্যাঁ তো এখানে আমার যেহেতু স্টোনটা আছে স্টোনটাকে হাইট করে দিই দেওয়ার পর এবার স্টোনটা যে কলেরটায় বসবে ওকে সেই জিনিসটাকে আবার তৈরি করি চলো এটাকে বোথ সাইড বন্ধ করো মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এম এম দাও ওকে দেওয়ার প্রংটাকে বোথ সাইড চালু করে ওয়ান পয়েন্ট ফাইভ ওকে এটাকে ফ্লিট করো টু পয়েন্ট এটাকে অ্যারে পোলার করো অ্যারে পোলার জিরো এন্টার ফোর ডাবল এন্টার ওকে এটাকে চ্যাম্পার করো পয়েন্ট ফোর ভিতরের কার্ভ সব সিলেক্ট ডবল এন্টার ওকে চ্যাম্পার হয়ে গেল আমার এবার আমাকে যেটা করতে হবে সেটা হলো এই বাইরের দুটো কার্ভকে সিলেক্ট করতে হবে করার পর এটাকে সলিড করতে হবে ওকে বোথ সাইড বন্ধ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভের দাও ওকে এই যে আমার পালিশ পাত্তা যে তৈরি হয়েছে ফ্রেন্ড এর মধ্যে আমাকে বেনির তার করতে হবে ওকে মানে এই চারটে জায়গায় আমাকে বেনির তার করতে হবে তো এই বেনির তারটা কীভাবে করবে দেখো এখান থেকে প্রথমে সবার প্রথম ডুপ্লিকেট এজ নেবে ওকে নেওয়ার পর এই দুটো কার্ভকে সরি এইখানের একটা কার্ভ আর এইখানের একটা কার্ভ সিলেক্ট করবে রাইট ক্লিক করবে করার পর এটাকে মেন কার্ভ করো মেন কার্ভ ওকে এই যে মেন কার্ভ আমার চলে এলো একটা টপ ভিউয়ে যাও যাওয়ার পর পয়েন্টটাকে অন করো এই দুটো পয়েন্টকে সিলেক্ট করো করে এখান থেকে স্কেল করো মিডিল টু নেয়ার স্কেলটা কেন করলাম আমার এই পিসটার থেকে একটুখানি বাইরের দিকে বার করলাম ওকে এবার চলো তাহলে বেনিথ তারটা কীভাবে করবে সেটা সেটা তো আমি তোমাদের দেখাচ্ছি তো যখন তোমাদের কোনো বেনিথ তার যখন করতে যাবে দেখো কি করবে এই কার্ভটাকে সিলেক্ট করবে মেন যে কার্ভটা করেছিলো সেটাকে সিলেক্ট করবে ওকে করার পর যদি রাইনো থেকে করো রাইনোতে থেকে দেখো এখানে হিলিক্স আছে এই যে এই যে হিলিক্স ওকে আর যদি ম্যাট্রিক্স থেকে করো ম্যাট্রিক্সের মধ্যে তোকে এখানে কার্ভে যাবে এই সেকেন্ড উইন্ডোসে আসবে আসার পরে তোকে এখানে হিলিক্স আছে এই হিলিক্স আর এই হিলিক্স দুটোর একই কাজ ওকে ফ্রেন্ড এবার যদি তোমাদের মনে কিছু ডাউট থাকে যে এটা ম্যাট্রিক্সের টুল হওয়ার এটা রাইনো টুল হওয়ার এটা কোনো প্রবলেম নয় এটা কোনো ফ্যাক্ট পরে না ওকে ফ্রেন্ড কেননা রাইনো যদি না থাকে ম্যাট্রিক্স কিন্তু চলবে না ওকে সেটা তোমরা রাইনোর থেকে কাজ করো টুল টুলবার নিয়ে কাজ করো কিংবা ম্যাট্রিক্সের টুলবার নিয়ে কাজ করো এটার জন্য কোনো ফ্যাক্ট পড়ে না ওকে ফ্রেন্ড তো চলো এটাকে সিলেক্ট করার পর আমি এখান থেকে হিলিক্স নিলাম নেওয়ার পর এখানটার এন্ড টু এখানটার ইন্ড সিলেক্ট করো ওকে করার পর এখানে তোমাদের দুটো জিনিস চেঞ্জ করতে হবে মানে দুটো জিনিস পরিবর্তন করতে হবে সেটা কী দেখো এই যে সার্কেলটা আমার বড় হচ্ছে এখানে তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি কত বড় সার্কেলটা দিতে চাও বুঝতে পারছো এই যে সার্কেলটা আমার ছোটো বড়ো হচ্ছে তো এই সার্কেলটাকে আমি পয়েন্ট ফাইভের দেব ওকে দেওয়ার পর এখানে আর একটা জিনিস চেঞ্জ করতে সেটা কী দেখো আমার এটা যেহেতু একটা স্প্রিং গোচের তৈরি হচ্ছে নিশ্চয়ই বোঝা যাচ্ছে তো এই স্প্রিংটা এবার এই স্প্রিংয়ের রোটেশানগুলো ক কতগুনো হয় ওকে যেমন দেখো এখানে এই যে ট্রান্স লেক আছে এইট এটাকে যদি তোমরা চাও টেন করো টেন মানে কি এই যে স্প্রিংগুলো আরও বেশি হয়ে গেল ওকে তো আমি আর একবার এটাকে এইট ছিল এইটই করবো এইট স্প্রিংটা আমার এই আটটা হয়ে গেল ওকে হওয়ার পর এটাকে সিলেক্ট করে দেব আবার সেম এন টু সরি এন টু ইন পয়েন্ট টু ফাইভের এই দেখো বোঝা গেল জিনিসটা আমার কার্ব একদম রেডি হয়ে গেল এবার এই কার্বগুলোকে পাইপ করো পিআইপিই পাইপ পয়েন্ট টু ফাইভ মানে পয়েন্ট ফাইভের আমার পাইপ হচ্ছে ওকে আবার এই কার্পেটা সিলেক্ট করো পয়েন্ট টু ফাইভ বোঝা গেলো জিনিসটা বেনির তার আমার একদম রেডি হয়ে গেল এবার এইখানে আরেকটা জিনিস করতে হবে সেটা কি দেখো এই বেণির তারটা আমার যেহেতু স্কোয়ার হিসেবে ঘুরবে ওকে এই স্কোয়ারটাকে মেক করার জন্য কি করতে হবে দেখো এখান থেকে আমি একটা লাইন ড্র করে রেখেছি ওকে মানে এই কোনি এর এর ইন্ড থেকে এর ইন্ট অব্দি একটা লাইন ড্র করবে ওকে করার পর লাইনটাকে সারফেস বানাও ওকে সারফেসটাকে একটুখানি চওড়া করানো স্কেল করে তোমরা এক একটা স্টেপ যদি ফলো করো ফ্রেন্ড ওকে আমার বিশ্বাস যে তোমরা অনেক কিছু জিনিস এখান থেকে আইডিয়া পাবে আর অনেক কিছু জিনিস বুঝতেও পারবে ওকে এবার দেখো এইখানের সরি এই দুটো পলি সারফেসকে গ্রুপ করবে ওকে গ্রুপ করার পরে এবার কী করতে হবে এটাকে বুলিন স্প্লিট করতে হবে এই যে বুলিন স্প্লিট আমি গুলোকে সিলেক্ট করলাম করে এন্টার করে দিলাম ওকে একটু টাইম লাগবে যতক্ষণ টাইম লাগছে হ্যাঁ হয়ে গেছে তো এবার আমার কী করতে হবে এইটাকে আনগ্রুপ করব করার পর এই বাইরের দিকে জিনিসগুলোকে আমি ডিলিট করে দেব ওকে হয়ে গেলো জিনিসটা এই কার্ভটাকেও ডিলিট করে দিই আমার লাগবে না সার্ফেসগুলোকেও ডিলিট করে দিই ওকে বোঝা গেলো এইবার এই দুটোকে সিলেক্ট করো এটাকে আবার গ্রুপ করো ওকে গ্রুপ করলে এটাকে অ্যারে পোলার করো জিরো এন্টার ফোর ডবল এন্টার এ দেখো বোঝা গেল জিনিসটা একদম ক্লিয়ার এখানে মনে হচ্ছে আমার একটুখানি করে বেশি হয়ে গেছে তো এগুলোকে ডিলিট করতে হবে এটাকে আনগ্রুপ করতে হবে করার পর এইখানেরগুলোকে এটা এটা এক্সট্রা হয়ে গেছে এটাকে ডিলিট করে দিতে হবে ডিলিট করে দেওয়ার পর এই দুটোকে সিলেক্ট করতে হবে এটাকে গ্রুপ করবে করার পর অ্যারে পোলার অ্যারে পোলারের কী ব্যাপারটা দেখো তোমরা এখানে কমেন্টটাকে ফলো করবে ওকে এই কমেন্টটাকে ফলো করবে তাহলেই বুঝতে পারবে যে কোন কোন টুল বাট্টার কী অপশান আর কী হিসেবে কাজ হয় ওকে দেখো আমার বিনিতটা রেডি হয়ে গেল একদম ক্লিয়ার তো পরবর্তী স্টেপে চলো তাহলে যাওয়া যাক তো পরবর্তী স্টেপ আমার যেটা হবে ফ্রেন্ড সেটা হলো এবার আমাকে এখানে দুটো রিং দিতে হবে ওকে মানে যেটার মাধ্যমে আমার এটা জয়েন্ট হবে এই থাকাটা আমার জয়েন্ট হবে ওকে তো এখান থেকে আমি একটা নর্মাল পয়েন্ট ড্র করব এই যে নেয়ারে আমি দিয়ে দিলাম পয়েন্টটা দেওয়ার পর এখান থেকে টোর্স ইউজ করব আমি এই যে টোর্স ওকে পয়েন্টটাকে সিলেক্ট করব করার পর এখানে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে আমি যে রিংয়ের আমার বড় মানে ছোট বড়ো যে হচ্ছে বুঝতে হচ্ছে চওড়াটা আমি কতটা দেবো তো এখানে আমি পয়েন্ট এইটের দিলাম মানে ওয়ান পয়েন্ট সিক্সের হল আমার ভিতরের অংশটা এবার বাইরের দিকে হবে পয়েন্ট সিক্সের বোঝা গেলো জিনিসটা আমার রিং হয়ে গেল একদম এবার এই দুটোকে সিলেক্ট করো করে গ্রুপ করে দাও ওকে এটাকে মুভ করো করে ঠিক এইখানটায় নিয়ে আসো একদম এই জায়গাটায় বোঝা গেল এবার প্রসপেকটিভ ভিউয়ে যাও যাওয়ার পর এই রিংটাকে ডাউন করতে হবে মানে এই পিসটার সেন্টারে আমাকে রিংটা করতে হবে তো এখান থেকে আমি ডাউন করছি বুঝে গেল এটাকে মিরর করো করলে এটাকে রোটেট করতে হবে রোটেট করার জন্য এখান থেকে রোটেট নেবে পয়েন্ট ইউজ করবে এ দেখো বোঝা গেল আমার রোটেট হয়ে গেল ক্লিয়ার এই দুটো রিংয়ের মাধ্যমে আমার এই থাকাটা পুরো জয়েন্ট হবে আবার আমি এটাকে কী করবো গ্রুপ করে দেবো হ্যাঁ এটাকে আমি গ্রুপ করে দিলাম দেওয়ার পর এবার যেটাকে আমি হাইট করেছিলাম সেটাকে আমি আনহাইট করছি এই যে এখানে স্টোনটাকে রোটেট করতে হবে জিরো ইন্টার ওকে বোঝা গেল এইবার এখানে আমার যেহেতু এটা গ্রুপ হয়ে আছে স্টোনটার সাথে আমি এক কাজ করবো স্টোনটাকে আমি এখন হাইট করে দেবো কেননা আমার কম্পিউটারের সিস্টেমটা অতটা ভালো নয় বুঝলে তো তো সেই জন্য আমি তোমাদের স্টোন ছাড়াই আমি তোমাদের সাজিয়ে দেখাবো ওকে তো তোমরা যখন সাজাবে ফ্রেন্ড তোমরা কিন্তু স্টোন নিয়ে সাজাবে বুঝলে তো চলো তো এবার আমি কী করবো আমার এখানে যদি রিং টিং সব রেডি হয়ে আছে এটাকে আমি নর্মালি কপি করবো ওকে কপি জিরো এন্টার করলাম করার পর এখানে আমার তো টু ডি একদম রেডি হয়ে আছে এর জন্য কোনো প্রবলেম নেই তো আমাকে যেটা করতে খালি পয়েন্ট ওকে খালি পয়েন্ট টু পয়েন্টে আমাকে খালি কপি করতে হবে তো এর জন্য এর পরবর্তী স্টেপে হয়তো আটকাবে প্রচুর তো এর জন্য আমি কী করবো এটাকে ওয়ার ফ্রেম করে নেব হ্যাঁ ওয়ার ফ্রেম করে নিলাম নেওয়ার পর এটাকে রোটেট করবো জিরো এন্টার কপি করে নেবো ওইকে কপি করে নেবো ওকে নেওয়ার পর এবার এখানে যেহেতু আমার কার্ভ ড্র আছে আমি নেয়ার টু নেয়ার ওকে নেয়ার টু নেয়ার ওকে সেম প্রসেসে আমার যতগুলো টু ডি থাকবে সব কটাতে আমাকে এই নেয়ার টু নেয়ার হিসেবে জিনিসটাকে সাজিয়ে নিতে হবে ওকে তো এই দেখো আমার সাজানো হয়ে গেল আমি তোমাদের একবার সে মোট করে দেখাচ্ছি দেখো ওকে আমার এটা টোটাল সাজানো হয়ে গেল বুঝতে পারলে ওকে তো আমি আবার এটাকে ওয়ার ফ্রেম করবো করার পর এবার আমাকে এইখানটা এই থাকাটা যে আমার রেডি আছে এটাকে এবার সাজাতে হবে ওকে তো এইটাকে সাজানোর জন্য এটাকে আনগ্রুপ করতে হবে আনগ্রুপ করার কারণ হলো আমার রিংগুনও প্রয়োজন নেই এটাকে কপি করবে জিরো এন্টার ওকে এখানেও যেহেতু আমার পয়েন্ট রেডি আছে পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট ওকে খালি পয়েন্ট টু পয়েন্ট কোনো প্রবলেম নেই ওকে তো তোমাদের এর আগেও আমি বলে এসেছি ফ্রেন্ড পয়েন্টটা কিন্তু তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস বুঝলে তো তো দেখো আমার একটা সাজানো হয়ে গেল তোমাদের এখানে আরেকটা রিং করে দেখাতে হবে তো রিং করার জন্য আমি এখানে যেহেতু তোমার রিং রেডি আছে আমি এটাকে কপি করবো ওকে কপি পয়েন্ট ঠিক এইখানটায় ঠিক এইখানটায় ওকে কেননা এই পিসটার সাথে আমাকে এই পয়েন্টটাকে টাচে রাখতে হবে বুঝলে তো তো আমি এখান থেকে আবার শেড মুড করে দেখি কি হয়ে আছে একদম ঠিকই আছে তো এখনই আটকাচ্ছে দেখেছো তো কীরকম তো এখনই আটকাচ্ছে ওকে তো আমি আবার এটাকে ওয়ার ফ্রেম করবো করার পর আর পয়েন্ট লাগবে এই আর আমার এ লাগবে রিং লাগবে আর একটা সেটা হলো এই পিসটায় এই পিসটায় আমাকে আরেকটা রিং লাগবে ওকে তো এইখানে আমার যেহেতু রিংটা রেডি আছে এটাকে আমি কপি করবো কপি পয়েন্ট টু নেয়ার এই নেয়ার ওকে এটাকে রোটেট করবে পয়েন্ট টু নেয়ার এটাকে মুভ করো এইখান অবধি আর তোমাদের এই থাকাটাকে মুভ করো অব্দি ওকে এ দেখো আমার নেকলেস সাজানো হয়ে গেছে দেখবে দেখো ওকে আমার নেকলেস একদম টোটাল সাজানো হয়ে গেল যাচ্ছে জিনিসটা ফ্রেন্ড তো এইভাবেই তোমরা কিন্তু নেকলেস যখন কোনো নেকলেস সাজাবে কিংবা যখন তোমরা কোনো বেনি তার করবে তোমাদের আমি প্রসেস তো সব কিছুই দেখিয়ে দিলাম ওকে তোমরা সবসময় স্টোন নিয়ে কাজ করার চেষ্টা করবে ওকে তো তোমাদের আমি আবার বলছি আমার কম্পিউটারের সিস্টেমটা অতটা ভালো নয় বলে আমার এত বড়ো কাজ আমি তোমাদের দেখাতে পারি না তো আমি চেষ্টা আছি আমার কম্পিউটার সিস্টেমটাকে একটু উন্নত করার তো তোমাদের আশীর্বাদ পেলে হয়তো পরবর্তীকালে এর থেকে ভালো আমার কোনো সিচুয়েশান হতে পারে ওকে তো চলো তাহলে আমি ভিডিওটি এ অবধি রাখলাম ফ্রেন্ড আর ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তো তোমাদের আমি বারবার বলছি একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে তোমরা যুক্ত হয়ে দেওয়ার ওকে তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর তোমাদের দিনটি শুভ হোক